মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপির দুই নেতার আপত্তিকর মন্তব্যের ঘটনায় তোলপাড় চলছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে। সম্প্রতি ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ইসলামের নবী এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক টেলিভিশন বিতর্কে এই অপমাননাকর বক্তব্য দেন। আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নবীন জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন। তাদের মন্তব্যে বিশেষ করে নূপুর শর্মার কথা ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে বেশ ক্ষুব্ধ করে। এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু প্রতিবাদ বিক্ষোভও হচ্ছে। ইসলামের মহানবীকে নিয়ে বিজেপি নেতাদের অপমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে ভয়াবহ চাপে পড়েছে ভারত। ক্ষুব্ধ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো। দর্শক, চলুন জেনে নেই যেসব দেশ এই মন্তব্যের ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে। কাতার সরকার দোহাতে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে বিজেপি মুখপাত্রের বক্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলার পর নরেন্দ্র মোদী সরকার নড়ে চড়ে বসেছে। এরপর কুয়েত, বাহরাইন, ওমান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, জর্ডান এবং সৌদি আরব থেকে শুরু করে এক ডজনেরও বেশি মুসলিম দেশ একে একে ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে। কারো কারো বিবৃতির ভাষা ছিল বেশ কড়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের ইসলাম বিদ্বেষী মন্তব্যের জন্য যদি কোনো শাস্তি পেতে না হয়, যদি এটা অব্যাহত থাকে, তাহলে সেটি মানবাধিকারের জন্য এক গুরুতর হুমকি এবং এর ফলে হয়তো বিদ্বেষ আরও বাড়বে, সংঘাত এবং ঘৃণার একটা চক্র তৈরি হবে। সুন্নি ইসলামের অত্যন্ত প্রভাবশালী প্রতিষ্ঠান মিশরের আল আজহার আল শরীফ তাদের এক বিবৃতিতে নবীকে নিয়ে বিজেপি নেতার বক্তব্যকে সন্ত্রাসী আচরণের সঙ্গে তুলনা করে বলেছে যে এমন আচরণ পুরো বিশ্বে ভয়াবহ সংকট তৈরির উস্কানি এবং কিছু কট্টর লোকজনের ভোটের জন্য ইসলামের এমন অবমাননা উগ্রবাদের সমর্থক। এর ফলে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক ঘৃণা এবং অবিশ্বাস জন্ম নেবে। বিজেপি নেতার মন্তব্যের কারণে ভারত কি ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে? আরব বিশ্বের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে কুয়েতে ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করা হয়েছে। জ্বালানি, ব্যবসা এবং রেমিটেন্সের জন্য উপসাগরীয় এসব মুসলিম দেশের উপর ভারত ভীষণভাবে নির্ভরশীল। এসব দেশের সাথে ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কও খুবই ঘনিষ্ঠ। উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির সাথে 2020-2021 সালে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল $87 বিলিয়ন। লাখ লাখ ভারতীয় এসব দেশে কাজ করে এবং এরা কোটি কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠায়। বিশ্লেষকেরা বলছেন, উপসাগরীয় মুসলিম দেশগুলোতে অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা নিয়েও ভারত উদ্বেগের মধ্যে পড়েছে। ভারতের তেল গ্যাসের সিংহভাগই আসে এই অঞ্চল থেকে। সে কারণেই বিজেপি নূপুর শর্মাকে মুখপাত্রের ভূমিকা থেকে সরিয়ে দিয়েছে এবং ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী মুম্বাইতে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অভিযোগে একটি মামলাও হয়েছে। একই সাথে বিবৃতি দিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব ধর্মকে সম্মান করে এবং যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বের অসম্মানের নিন্দা করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এরই মধ্যে বিজেপির এ দুই নেতা প্রকাশ্য ক্ষমা চেয়েছেন এবং নূপুর শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও মিস্টার জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।